az hasada au waltu denra pake dar az hasada au waltu denra pake dar khestanda bade az mu'min sumar pake dar az kizbe az ghib saba pake dar az kizbe az ghib saba taki iman te niftar dar ziya pake garda riya amul ra azriya pake garda riya amul ra azriya shomi imane toraba shaddiya choshe kumra pake dari azharam choshe kumra pake dari azharam marde imadari bashi wa salam azumine khushke ruyan dekhiya azumine khushke ruyan dekhiya asma arabi sutunda ratne ga pepe dar par zinde paida ukuna ad pepe dar par zinde paida ukuna ad tiflera adar mehde guya ukuna ad akil utpe teshera idhar ka ad akil utpe teshera idhar ka ad bahuri ilash nare ra gulzar ka ad gar imarat rapuri bar asma gar imarat rapuri bar asma aqib azir zumi gar dine ha musliman imandar kobi bolen jotokkhon porjonto manush tader godir moddhe theke চারটা বিষয়কে বিচ্ছিন্ন না করবে চারটা বিষয়কে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে এক নাম্বার বললেন আজ হাসাদা আও ওয়ান্তু দেনরা পাকে দার আজ হাসাদা আও ওয়ান্তু দেনরা পাকে দার দেশতান্দা বাদে আজা মুমিন সুমার ও মুসলমান ইমানদার কবি এক নাম্বার আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের বডির মধ্যে থেকে হাসাদকে হিংসাকে বিচ্ছিন্ন করো আলাদা করো এরপর তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো সম্মানিত মুসলিম একরাম তাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়েছে কয়েক দলে মানুষ ভাগ হয়ে গেছে এক দল মানুষ রয়েছে তারা অগ্নি পূজা করে এক দল মানুষ রয়েছে তারা গাছ পূজা করে এক দল মানুষ রয়েছে তারা মূর্তি পূজা করে আর এক দল মানুষ রয়েছে তারা এক আল্লাহর গোলামি করে কি বলেন ঠিক না এক আল্লাহর গোলামি করে আমরা যারা মুসলমান আমরা তো এক আল্লাহর গোলামি করি আমরা আখিরাতকে বিশ্বাস করি কেনা এই দুনিয়া সারা আমাদের সামনে যে একটা আখিরাতের জিন্দেগি রয়েছে যেখানে অনন্ত অসীম সীমাহীন আমাদেরকে থাকতে হবে আর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আমরা রয়েছি একদম অল্প সময়ের জন্য একেবারে অল্প সময়ের জন্য তাকরিবান আনুমানিক 60 বছর 70 বছর 80 বছর এমন হায়াত আমরা পেয়েছি কি বলেন ঠিক না এই অল্প সময় দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা অনেকেই কি করতেছি ব্যবসা করতেছি আমরা অনেকেই চাকরি করতেছি আমরা অনেকেই কৃষি কাজ করতেছি আমরা অনেকেই দোকানদারি করতেছি এগুলো করার উদ্দেশ্য কি এই যে চাকরি ব্যবসা কৃষি কৃষিকাজ দোকানদারি এগুলো করার উদ্দেশ্য হলো এগুলো করে আমরা কিছু টাকা উপার্জন করে থাকি কি বলেন ঠিক না সেই টাকা দিয়ে
আমি আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার বাবা মা এদের নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি এজন্যই এই ব্যবসা এই বাণিজ্য এই চাকরি আমরা করে থাকি কি বলেন ঠিক না ব্যাটি কতই না চিন্তা ফিকির কতই না চেষ্টা সামান্য একটু শান্তির জন্য সামান্য একটু আরামের জন্য বিবি বাবা মা ছেলে মেয়ে এদেরকে সাথে নিয়ে 60 বছর 70 বছর কেউ বা তো 1 মিনিট জীবিত থাকে জন্মের পর কেউ বা 5 বছর কেউ বা 30 বছর কেউ বা 15 বছর কি বলেন কিন্তু আমরা মূলত এগুলো করে থাকি একটু আরামে থাকার জন্য টাকা হইলে একটু ভালোভাবে চলা যাবে কিন্তু আমাদেরকে তো চিন্তা করা উচিত সামনে যে আখেরাতের জিন্দেগি রয়েছে যেখানে অনন্ত অসীম সীমাহীন যার শুরু আছে শেষ নেই এতটুকুই বলা যায় শেষ নেই সেই এত লম্বা চৌড়া জিন্দেগির জন্য আমরা কি চিন্তা করলাম কি চেষ্টা করলাম কি ফিকির করলাম কি তৈরি করলাম যার মাধ্যমে যার বিনিময়ে সুখে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আরামে থাকতে পারবো এর জন্য কি আমল করলাম দুনিয়াতে তো অনেক কিছু করে থাকি কি আমল করলাম কেউ যদি আখেরাতের জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে চায় আল্লাহর জান্নাতে বসবাস করতে চায় তাকে দুনিয়া থেকে মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে হবে কি বান্দা বলেন না কেন মুমিন বান্দা কি বান্দা মুমিন বান্দা যদি মুমিন বান্দা হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি মুমিন বান্দার যেই লিস্ট যেই তালিকা যেই খাতা রয়েছে সেই খাতার মধ্যে যদি আমাদের নামকে বসিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে কামিয়াব তাহলে কি কামিয়াব আখেরাতের জিন্দেগি আমাদের সুখ শান্তি এগুলো সব কিছুই থাকবে নাজ নিয়ামত সবই থাকবে এখন প্রশ্ন হলো হুজুর তাহলে মুমিন বান্দা আমরা কিভাবে হব মুমিন বান্দা আমরা কিভাবে হব কেউ যদি মুমিন বান্দা হইতে চায় কেউ যদি তার নামকে মুমিন বান্দার খাতার মধ্যে মুমিন বান্দার লিস্টের মধ্যে সংযুক্ত করতে চায় বসাইতে চায় তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি বৈশিষ্ট্যকে আবশ্যক করে দিয়েছেন কয়টি জোরে বলেন কয়টি পাঁচটি বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন এবং সেই পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করার পর বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বললেন এরাই হলো প্রকৃত মুমিন এরাই হলো সত্যিকারে মুমিন সেই পাঁচটি বৈশিষ্ট্য কি কি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে বর্ণনা করেছে বয়ান করেছে অন্য একটি কিতাবের মধ্যে যে কিতাবটির নাম হলো পান্দেনামা ওলামা ইকরাম জানেন ফার্সি কিতাব সেই কিতাবের মধ্যে কবি বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ তার শরীরের মধ্যে থেকে তার বডির মধ্যে থেকে চারটি বিষয়কে কয়টি বিষয় জোরে বলেন কয়টি বিষয় চারটি বিষয়কে বিচ্ছিন্ন না করবে আলাদা না করবে বডি থেকে বিচ্ছিন্ন না করবে আলাদা না করবে কবি বলেন ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে মুমিন বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে যেই পাঁচটি বৈশিষ্ট্য বয়ান করেছেন বর্ণনা করেছেন সেই পাঁচটি
বর্ণনা সেই পাঁচটি বৈশিষ্ট্য আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব না, আলোচনা করব ইনশাআল্লাহ কবি যেই চারটি বিষয়ের কথা আলোচনা করেছেন। আমাদের বডি থেকে আলাদা করতে হবে এই চারটি, সেই চারটি বিষয় কি কবি বলতেছেন কবির ভাষায়, আজ হাসাদা আও ওয়ালতু দেনরা পাকে দার, আজ হাসাদা আও ওয়ালতু দেনরা পাকে দার, খেস্তান্দা বাদে আজ মুমিন সুমার, পাকে দার আজ কিসবে আজ গীব সবা, পাকে দার আজ কিসবে আজ গীব সবা, তাকে ইমানতে নিফতার দরজিয়া, পাকে গর্দা রিয়ে আমল রাজরিয়া, পাকে গর্দা রিয়ে আমল রাজরিয়া, সমী ইমানে তরা বা সাদিয়া, চোষে কমরা পাকে দারি আজহারাম, চোষে কমরা পাকে দারি আজহারাম, মর্দে ইমাদারি বাসি ওয়াসালাম, আজমিনে খুশকে রুয়ান দেখিয়া, আজমিনে খুশকে রুয়ান দেখিয়া, আসমারা বেসুতুন্দা রত্নে গা, বেপে দরপর জেন্দে পয়দা উকুনাদ, বেপে দরপর জেন্দে পয়দা উকুনাদ, তিপলে রাদর মেহতে গুয়া উকুনাদ, আকে লুৎপে তেসেরা ঈদ হারে কাদ, আকে লুৎপে তেসেরা ঈদ হারে কাদ, বাহুলি ইলাশ নারে রাগুল সারে কাদ, গর ইমারত রাবুরি বর আসমা, গর ইমারত রাবুরি বর আসমা, আকিবা আজিরে তুমি গর্দিনে হা, মুসলমান ইমানদার কবি বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের বডির মধ্যে থেকে চারটা বিষয়কে বিচ্ছিন্ন না করবে, চারটা বিষয়কে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে। এক নাম্বার বললেন আজ হাসাদা আও ওয়ালতু দেনরা পাকে দার, আজ হাসাদা আও ওয়ালতু দেনরা পাকে দার, দেশতান্দা বাদে আজা মুমিন সুমার। ও মুসলমান ইমানদার, কবি এক নাম্বার আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের বডির মধ্যে থেকে হাসাদ হিংসাকে বিচ্ছিন্ন করো, আলাদা করো, এরপর তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো। কবি কিন্তু আমাদেরকে জানায় দিলেন আমাদের বডির মধ্যে থেকে হাসাদকে হিংসাকে বিচ্ছিন্ন করতে হবে রে মুসলমান, আমাদের শরীরের মধ্যে থেকে আলাদা করতে হবে। ওরে মুসলমান ইমানদার কেন বোঝো না, শরীরের মধ্যে হাসাদ নিয়ে হিংসা নিয়ে যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে থাকি, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকি, রমজান মাসের রোজাগুলো আদায় করে থাকি, আমি যদি সুন্দরভাবে ব্যবসা করে থাকি, মানুষকে মাপের মধ্যে কম দেই না, মানুষের সুন্দর আচরণ করে থাকি, কিন্তু আমার শরীরের মধ্যে আমার বডির মধ্যে হিংসায় ভরপুর রয়েছে, ভালো করে মনে রাখবে, এরকম শরীরের মধ্যে হাসাদ নিয়ে হিংসা নিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করলে সেই ইবাদত কবুল হওয়া বড়ই মুশকিল রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার কেন বোঝো না, তৃতীয় নাম্বার কবি বললেন কি, পাকে তার আজ খুঁজবে আজ তাকে ইমানত নিফতার দরজিয়া। মুসলমান ইমানদার, কবি দ্বিতীয় নাম্বার বললেন তোমরা তোমাদের জবানকে, তোমরা তোমাদের জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র রাখো, মিথ্যা কথা বলিও না, মিথ্যা থেকে পবিত্র রাখে এরপর নিজেকে তুমি মুমিন বলে মনে করতে পারো। মুসলমান ইমানদার, আজকে দেখা যায় আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, মিথ্যা আমরা সর্বদাই বলে যাইতেছি, প্রতিদিন বলে যাইতেছি। ওরে মুসলমান ইমানদার, আমাদের মধ্যে অনেকেই এমন আছি, আমরা আমরা যদি সামান্য কোনো বিপদের মধ্যে পড়ে যাই,
তাহলে ওখানে আমরা মিথ্যার আশ্রয় নিই আর এমন কেন এমন কেন আমাদের মধ্যে এমন কি এমন তো আছে কোনো বিপদ নাই কোনো মুসিবত নাই বন্ধুর সাথে ঘুরতেছে বন্ধুর সাথে হাসি তামাশার মধ্যে লিপ্ত রয়েছে এই হাসি তামাশা অবস্থার মধ্যেও দেখা যায় আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি রে মুসলমান কেন তোমরা বোঝো না কেন তোমরা বোঝো না কেন তোমরা বুঝতেছো না আসসিদুকিন জি ওয়াল কিযবি হলে করে মুসলমান ইমানদার মিথ্যা বললে মানুষকে কিন্তু সেই মিথ্যা ধ্বংসের দিকে নিয়ে যায় মানুষকে সেই মিথ্যা কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায় ও মুসলমান ইমানদার মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে গুনাহ কবিরা জমা করে দেন আর একটা মাত্র কবিরা গুনাহ থাকলে ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান ইমানদার করপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বয়স তখন হয়তোবা 8 থেকে 9 বছর হয়ে থাকবে মাদ্রাসায় পড়ালেখা করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় যাবে তার মা থেকে তৈরি করে দিলেন তৈরি করে বলতেছে ওরে সন্তান এই যে কিছু স্বর্ণমুদ্রা তোমার হাতে দিলাম এই সন্তান আব্দুল কাদের জিলানী কিছু স্বর্ণমুদ্রা তোমার হাতের মধ্যে আমি দিলাম তোমার প্রয়োজন মোতাবেক এই স্বর্ণমুদ্রাগুলো তুমি ব্যবহার করবা আর কিছু স্বর্ণমুদ্রা আমি তোমার জামার আস্তিনের মধ্যে কাপড়ের মধ্যে আমি সেলাই করে দিয়েছি এগুলো হেফাজত থাকবে এই সন্তান আব্দুল কাদের এই জামার আস্তিনের মধ্যে আমি কিছু স্বর্ণমুদ্রা সেলাই করে দিলাম তুমি এগুলো হেফাজতে রাখতে পারবা ওরে মুসলমান ইমানদার এই নসিহতগুলো এই কথাগুলো আব্দুল কাদের জিলানীকে বলছিল তার মা এবং একটা নসিহত করলেন ওরে সন্তান তুমি যতই মুসিবতের মধ্যে পড়ো না কেন তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন এই আব্দুল কাদের ভালো করে মনে রাখবা ওই কঠিন বিপদের মধ্যে পড়লেও তুমি কোনো সময় মিথ্যার আশ্রয় নিবা না মিথ্যার আশ্রয় তুমি নিবা না যত মুসিবতের মধ্যেই তুমি পড়ো না কেন অ মুসলমান ইমানদার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল যেই শহরেতে ছিল যেই যানবাহনের মধ্যে আব্দুল কাদের জিলানী ছিল সেই শহরটা ডাকাত দলের কব্জার মধ্যে এসে যায় ডাকাত দলেরা ওই শহরের সকলের কাছ থেকে স্বর্ণমুদ্রা টাকা পয়সা সকল আসবাবপত্র গুলো ছিনিয়ে নেয় সকল কিছু ছিনিয়ে নেয় এদিকে ষষ্ঠ সন্তান আব্দুল কাদের জিলানী তার কাছে যেই স্বর্ণমুদ্রা গুলো ছিল ডাকাত দলেরা সব এবং একজন ডাকাত বলেন সন্তান তোমার কাছে কি আরো কিছু স্বর্ণমুদ্রা আছে আব্দুল কাদের জিলানী বলে জি আমার কাছে আরো কিছু স্বর্ণমুদ্রা রয়েছে বলে কোথায় রয়েছে স্বর্ণমুদ্রা ডাকাত দলগুলো জিজ্ঞাসা করার পর আব্দুল কাদের জিলানী বলতেছে আমার জামার আস্তিনের মধ্যে কাপড়ের মধ্যে আমার মা কিছু স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছে সত্য কথা বলে দিল এই ঘটনা শোনার পর ডাকাত দলের লোকেরা আর সহ্য হয়ে গেল অবাক হয়ে গেল আরে সন্তান তুমি যদি ইচ্ছা করতা তাহলে তো মিথ্যার আশ্রয় নিয়ে নিতে পারতা আমাদের কাছে না বললে কিন্তু আমরা পাইতাম না এই আব্দুল কাদের জিলানীকে কি করলো ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো ডাকাত দলের সর্দারকে সমস্ত ঘটনা খুলে পালার পর ডাকাত দলের সর্দার বলতেছে এই সন্তান তুমি যে তোমার জামার মধ্যে তোমার মা যে কিছু স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছে আমার সাক্রেতদেরকে তুমি কেন বলেছো তুমি যদি মিথ্যা কথা বলতা তাহলেই তো স্বর্ণমুদ্রা এরা পাইতো না এইবার মাদ্রাসা পড়ুয়া আব্দুল কাদের জিলানী বলতেছে আমি কেন মিথ্যা কথা বলবো আমি যখন বাড়ি থেকে বের হইতেছিলাম আমার মা আমাকে নসিহত করেছে সন্তান আব্দুল কাদের তুমি যতই মুসিবতের মধ্যে পড়ো না কেন যতই বালার মধ্যে পড়ো না কেন যত বড় বিপদের মধ্যেই তুমি থাকো না কেন হে আব্দুল কাদের মনে রাখবা কোনো সময় তুমি মিথ্যার আশ্রয় নিও না এজন্যই তো আমি সত্য কথা বলে দিয়েছি আমাকে নসিহত করেছে মিথ্যা
মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়া দিবে। মিথ্যা কথা বললে আমলনামায় নাকি গুনাহে কবিরা জমা হয়ে যায়, মিথ্যা কথা বললে আমলনামায় গুনাহে কবিরা জমা হয়ে যায়। এই জন্যই তো আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যা কথা বলি নাই। জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবাজি। আব্দুল কাদের জিলানী সত্য কথা বর্ণনা করেছে, এই বয়ান যখন করতেছিল আব্দুল কাদের জিলানী, ডাকাত দলের লোকেরা এবং ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে এমনই আঘাত করেছে, এমন ভাবে এই কথাগুলো আঘাত করেছে যেমন নাকি একটা তীর পশুর শরীরের মধ্যে আঘাত করে থাকি, তার চাইতেও বেশি আঘাত করেছিল রে মুসলমান। আর এই আঘাতের কারণে ডাকাত দলের সর্দারের চোখের পানি টপকায়া টপকায়া পড়তেছিল, গড়ায়া গড়ায়া পড়তেছিল এবং কান্না করতেছিল আর বলতেছিল আই রব্বুল আলামিন এতদিন কিভাবে জীবন যাপন করলাম। এবং তাদের এবং তার সাকরেতদেরকে বলতেছিল এই সাকরেত তোমরা শুনেছো নাকি এই ছোট্ট সন্তান সে কি বলে, মিথ্যা কথা বললে আখিরাতের নাকি একটা জিন্দিগি রয়েছে সেইখানে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। আইরে আমরা কতই না জীবনে মিথ্যা কথা বলেছি, কতই না ডাকাতি করেছি, ও মুসলমান ইমানদার অবশেষে সেই ডাকাত দলের সর্দার তার সাকরেত সকল ডাকাতকে নিয়ে আব্দুল কাদের জিলানির হাতে সকলেই মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে ডাকাত দলের সর্দার তার সাকরেতদেরকে নিয়ে মুসলমান হয়ে গেল, ইতিহাস প্রমাণ করে দিয়েছে এই প্রত্যেকটা ডাকাত এরা আল্লাহর মুমিন বান্দা না হওয়া পর্যন্ত একজনও দুনিয়া থেকে বিদায় হয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আব্দুল কাদের জিলানী। তাহলে মিথ্যা মিথ্যা আর সত্য এর মধ্যে কত তফাৎ। মিথ্যা মানুষকে কত কত সুন্দর জীবন দান করে, কি বলেন কত সুন্দর? সত্য মানুষকে কত সুন্দর জীবন দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। আব্দুল কাদের জিলানী এমনই এক আল্লাহর বুজুর্গ ছিলেন। আব্দুল কাদের জিলানির বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। তখন আব্দুল কাদের জিলানির মা তাকে মাদ্রাসায় ভর্তি, কোথায়? মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর শিক্ষক হুজুর বলতেছে এই সন্তান বলো আলিফ। আব্দুল কাদের বলে হুজুর আলিফ মানে কি? হুজুর কি কি বলে? হুজুর আলিফ মানে কি? ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, জীবনে কত ছাত্র পড়াইলাম কোনো ছাত্র তো জিজ্ঞাসা করে নাই আলিফ মানে কি, এই তুমি আলিফ মানে জিজ্ঞাসা করতেছো কেন? বলে হুজুর বলেন আপনি আলিফ মানে কি? বলে আমি জানি না। বলে তাহলে আমি পড়বো না, তাহলে আমি পড়বো না, আমাকে বলতে হবে আলিফ মানে কি বলেন। এক পর্যায়ে ওস্তাদ বলছে বাবা আলিফ মানে কি আমি জানি না, তুমি বল। আল্লাহ, আব্দুল কাদের জিলানী ওস্তাদকে বলে হুজুর আলিফ মানে কি, আলিফের অর্থ আমাকে বলেন, আলিফের অর্থ যদি না বলেন আমি পড়ালেখা করব না। এক পর্যায়ে ওস্তাদ বলল আমি জীবনে কত ছাত্র পড়াইলাম আজ পর্যন্ত কোন ছাত্র তো আমাকে এমন ধরনের প্রশ্ন করে নাই, এই সন্তান তুমি কেন এমন ধরনের প্রশ্ন আমাকে করো, আমি আলিফের কোন অর্থ জানি না, তুমি যদি পারোতে বলো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করা শুরু করলেন আলিফ দিয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও মুসলমান ইমানদার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতুল কুরসি এখান থেকে তেলাওয়াত শুরু করলেন,
এক পর্যায়ে তেলাওয়াত করতে 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 তার ওস্তাদকে ওরকম ভাবে কোরআন তেলাওয়াত প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ইমানদার এই হলো আব্দুল কাদের জিলানি সেই আব্দুল কাদের জিলানির কাছ থেকে এক দল ডাকাত 70 বর্ণনা শুনে মিথ্যা বললে কি গুনাহ হয় আর এই মিথ্যা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়ায় দিবে এরকম বয়ানগুলো শোনার পর সকল ডাকাত তার হাতে হাত মিলায়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলতেছিলাম কবি বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের বডির মধ্যে থেকে চারটা বিষয়কে বিচ্ছিন্ন না করবে চারটা বিষয়কে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ যেন নিজেকে মুমিন বলে না দাবি না করে এর মধ্যে এক নাম্বার কি বললেন আজহাসাদাউ ওয়ালতুদিল্লা পাকেদার আজহাসাদাউ ওয়ালতুদিল্লা পাকেদার তেস্তানরা বাদে আজ মুমিন সুমার পাকেদার আজ খুঁজবে আজগি বসবা তাকে ইমান তিনি তার দরজিয়া পাক গরদা রে আমল রাজরিয়া সমি ইমানে তরা বা সত্যিয়া মুসলমান ইমানদার কবি তৃতীয় নাম্বার আমাদেরকে জানাই দিলেন তুমি যেই আমলটাই করো না কেন যেই নেক আমলটাই করো না কেন এর মধ্যে কোনো কিছু রিয়া রাখো না রিয়াযুক্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না তুমি যদি রিয়াযুক্ত আমল করো তাহলে এই রিয়াযুক্ত আমল দিয়ে কোনো ফায়দা আসবে না রিয়া মুক্ত আমল করে এরপর তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো চতুর্থ নাম্বার বললেন কবি চতুর্থ নাম্বার কি বললেন চোষে কমরা পাকেদারি আজহারম চোষে কমরা পাকেদারি আজহারম মর্দ ইমাদারি বাসি ওয়াসালাম মুসলমান ইমানদার কবি চতুর্থ নাম্বার আমাদেরকে জানায় দিলেন তোমরা তোমাদের পেটকে হারাম থেকে পবিত্র রাখো তোমরা তোমাদের পেটকে হারাম থেকে পবিত্র রাখো এরপরই তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে সুদের ব্যবসা চলতেছে ঘুষের আড্ডা চলতেছে ওরে মুসলমান ইমানদার সুদের ব্যবসার ঘুষের আড্ডা দিয়ে কি করবা এই যে খাবারগুলো খাইতেছো চাউল ডাউল কিনতেছো সব কিছু কিন্তু হারাম এই হারাম ভক্ষণ করে হারাম টাকা হারাম খাদ্য দিয়ে শরীরকে এরকম ভাবে তৈরি করে হারাম দিয়ে পেটকে বরকত করে আল্লাহর ইবাদত বন্দেগী কি পরিমাণ কবুল হবে একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে কবি চতুর্থ নাম্বার কি জানায় দিলেন কবি চতুর্থ নাম্বার জানায় দিলেন যে তোমাদের পেটকে তুমি তোমরা হারাম থেকে পবিত্র রাখো তাহলে এরপর তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো তাও নিশ্চিত না আরো কথা আরো কি আছে আরো কথা আছে এই জন্য সম্মানিত হাজিরিন যে চারটি বিষয়ে আজকে আলোচনা করলাম যে মূল আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু যে বডি থেকে চারটি বিষয়কে বিচ্ছিন্ন করতে হবে এক নম্বরে হাসাদ হিংসা রাখা যাবে না শরীরের ভিতরে তাহলে মুমিন হওয়া যাবে না যদি থাকে দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হলো জবানকে জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র রাখতে হবে তৃতীয় নাম্বার কি যে আমলটাই আমরা করি না কেন সেটা রিয়ামুক্ত হতে হবে এখন যদি মনে করেন আমি হাজি সাহেব হজ করে আইছি নামাজ না পড়লে কেমন দেখা যায় হ্যাঁ কি বলেন এরকম হাজি আছে না নাই তাহলে এটা বিপদে পড়ে হবে অথবা কোরবানির সময় আসছে আমার ছেলে মেয়ে তো অনেক আমি তো খুব এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার আমি এবার 1 লাখ টাকা কোরবানি এই যে একটা অহংকার এক ধরনের লোক দেখানো মানুষকে দেখানো কাজ হবে না 10টায় কাজ এলো তৃতীয় নাম্বার এগুলো বাদ দেন চতুর্থ নাম্বার কবি বলছেন পেট পেটকে তুমি হারাম থেকে পবিত্র রাখো এরপরই তুমি নিজেকে মুমিন বলে মনে করতে পারো এই চারটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
বোঝা এবং আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।